বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যদি দায়িত্বে অবহেলা বা গাফলতি প্রদর্শন করে তবে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি নারায়ণগঞ্জ ও সাভারে পুলিশ হেফাজতে দুইজনের নিহত হওয়া নিয়ে দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান, 3 দিনের এক সরকারি সফরে সস্ত্রীক বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছলে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস ইসমাত জাহান ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন, সাংগঠনিক সম্পাদক রিজাউল ইসলাম সাজু, আওয়ামী লীগ নেতা লতিফ শহীদুল হক, বেলজিয়াম যুবলীগ সভাপতি এম এম মুর্শেদ সহ আরো অনেকে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়ে ফ্রান্সের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির পার্লামেন্টের প্রেসিডেন্ট ও সংসদ সদস্য মিস্টার ব্রুনো লা রক্সের সাথে সাক্ষাৎ করেছে ফ্রান্স বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফ্রান্স বিএনপির উদ্যোগে 3 সদস্যের একটি প্রতিনিধি দল ফ্রান্স পার্লামেন্টের সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট মিস্টার ব্রুনো লা রক্সের সাথে ফ্রান্সের সংসদে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশে বর্তমান সরকার কর্তৃক বিরোধী দলের উপর নিপীড়ন নির্যাতন, বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, মানবাধিকার লঙ্ঘন প্রতিবাদ জানিয়ে তথ্য সমৃদ্ধ প্রমাণাদি উপস্থাপন করেন। এছাড়া বাংলাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ইলিয়াস আলী নিখোঁজ হওয়া সহ দুর্নীতি, ক্ষমতাসীন দলের অপশাসন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি এবং গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে ফ্রান্সকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ করেন। মিস্টার ব্রুনো লা রক্স বিএনপি নেতৃবৃন্দের মতামত শুনেন এবং এ বিষয়ে স্মারকলিপি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে তার কপি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রান্সের প্রেসিডেন্টের নিকট পেশ করবেন বলে জানান। এ সময় নেতৃবৃন্দ মিস্টার ব্রুনো লা রক্সকে বেগম খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। আমাদের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে এটা রাজনৈতিক শিষ্টাচার নয়, অত্যাচারে যে স্টিম রোলার বিরোধী দলের উপর চালাচ্ছে তার বাস্তবতাটা আমরা আজকে ফ্রান্স পার্লামেন্টে আমরা তুলে ধরেছি, তাদেরকে আহ্বান জানিয়েছি ফ্রান্স পার্লামেন্টের পক্ষ থেকে যাতে একটা কমিটি বাংলাদেশে প্রেরণ করা হয়। ফ্রান্স বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজি হাবিব, এম এ তাহের এবং জুনেদ আহমেদ। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা বন্ধে এবং স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ উইরাল শাখা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শারুব আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার। বক্তব্য রাখেন সুরাবুর রহমান, মুজাহিদুর রহমান, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, গাউসুল ইমাম চৌধুরী সুজন, এটিএম লোকমান, ডলার সরকার, রেজাউল করিম, দেওয়ান আব্দুল জলিল প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান। সভাটি মঙ্গলবার উইরালের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে স্কটিশ সরকারের সহায়তা চেয়ে গত বুধবার এডিনবরায় স্কটিশ পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে একটি বৈঠকে মিলিত হন স্কটল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। বাংলাদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে নৈরাজ্য এবং দুঃশাসনের গুরুতর অভিযোগ উত্থাপন করে স্কটিশ পার্লামেন্টের কাছে গত বুধবার একটি স্মারকলিপি প্রদান করে বিএনপি স্কটল্যান্ড শাখা। পাশাপাশি স্কটিশ পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে একটি বৈঠকে মিলিত হয়ে যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন, 5 মে হেফাজত ইসলামের সমাবেশে পুলিশি অভিযান চালিয়ে গণহত্যা, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা সহ বাংলাদেশ সরকারের সকল কর্মকাণ্ডকে অগণতান্ত্রিক এবং স্বৈরাচার উল্লেখ করে স্কটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করেন স্কটল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব যে কমিটি উপহার দিয়েছেন সেই কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল কুদ্দুস শেস্তাবাই এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল কয়সর কয়সর ভাইকে। আজকে আমরা স্কটিশ পার্লামেন্টে এসেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কেয়ারটেকার গভর্নমেন্ট রিস্টোর সহ বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু আমরা রাইজ করেছি। আমি স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে আমাদের আব্দুল মুকিত খান বাদশা ভাইকে ধর্ম সেক্রেটারি বানানোর জন্য এবং জাস্টিস সেক্রেটারি ফর বিএনপি ইন ইউকে অ্যাডভোকেট মোস্তফা ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। টুডে উই গ্যাদার্ড হিয়ার দি পার্লামেন্ট অনলি অ্যাজ এ হিউম্যান বিইং, মানুষ মানুষের জন্য। স্কটিশ সরকারের পক্ষে প্রতিনিধির দায়িত্ব পালন করেন সাবেক স্পিকার অ্যালেক্স ফার্গুসন। এডিনবরা স্কটিশ পার্লামেন্ট থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্র্যাডফোর্ডে পালিত হয়েছে পবিত্র শবে মেরাজ। আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানান, পবিত্র শবে মেরাজ উপলক্ষে গত 5ই জুন ব্র্যাডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হয় এক ওয়াজ ও মিলাদ মাহফিল। এতে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা শাহ হালিমুদ্দিন ও মসজিদের খতিব মাওলানা হজরত মাওলানা কারি খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আলহাজ আব্দুস সোবহান চৌধুরী, আলহাজ আবু বকর মসজিদ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ দিন মোহাম্মদ আরজুমান্দ আলী, জেনারেল সেক্রেটারি শায়কুল হক শায়েক, ট্রেজারার মোহাম্মদ সাইদুর রহমান, কমিউনিটি নেতা আলহাজ তৌফিক আলী মিনার প্রমুখ। এ সময় ওয়াজ মাহফিলে পবিত্র মেরাজ থেকে শিক্ষা নিয়ে সকলকে মহান আল্লাহর নির্দেশিত পথে চলার তাগিদ দেন মাহফিলের বক্তাগণ। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। ব্রিটেন সফররত সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনম ওহিদ কনামিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় একটি সেন্টারে প্রবাসী ছাতকবাসীদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। আমাদের প্রতিনিধি আব্দুলাহাজ সুমন জানান, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের সাবেক সভাপতি আলহাজ মনসুব আলী জেপির সভাপতিত্বে ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের সভাপতি আলহাজ খসরু খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি বার্মিংহামের সভাপতি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিএ, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন হেলাল, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুন্নু, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আবুল হাসান চৌধুরী সাত্তার মিয়া, চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি আব্দুলাহাজ সুমন, বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী, সাংবাদিক লোকমান হোসেন কাজী প্রমুখ। গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন কভেন্ট্রি ওয়ারউইকশায়ারের উদ্যোগে গত বুধবার এক সাধারণ সভার আয়োজন করা হয়। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মোহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নজমুল মিয়া। এ সময় সংগঠনের বিগত দিনের নানা কর্মকাণ্ড ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন আবুল হাসনা টপু, সৈয়দ কবির আহমেদ, মোহাম্মদ নূর মিয়া, আব্দুল মুকিত চৌধুরী, মোহাম্মদ হাসান সহ আরও অনেকে। পরে সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে মোহাম্মদ নজমুল মিয়াকে আহ্বায়ক, আবুল হাসনা টপুকে যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদ আব্দুল হান্নানকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী 18ই জুন সংগঠনের পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। ইতালি বিএনপি মিলান শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদাত বার্ষিকী ও মিলান বিএনপির নবগঠিত কমিটির পরিচিতির সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের মিলান প্রতিনিধি নাজমুন হাসান শামীমের রিপোর্টে। 2 জুন 2013 ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলানের উদ্যোগে অনুষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদাত বার্ষিকী উদযাপন ও মিলান বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা। সর্দার আসাদুজ্জামান রিপনের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন হাবিবুর রহমান আইয়ুব। বক্তব্য রাখেন মিলান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রকুলউদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ মামুন, নবগঠিত মিলান বিএনপির সভাপতি খানেম দাত হোসেন, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহসভাপতি রফিকুল ইসলাম দেওয়ান, হুমায়ুন কবির, শাহিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান স্বপন, আব্দুল মান্নান, আফসার উদ্দিন, আশরাফ আলম, সভাপতি ব্রেশিয়া বিএনপি আবুল কালাম আজাদ, মান্তবা বিএনপি
মোহাম্মদ আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধে তার কৃতিময় অবদান নিয়ে আলোচনা করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগত নির্বাচনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মিলান বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পর্বে বিদায়ী সভাপতি হাবিবুর রহমান আইয়ুব ফুল দিয়ে অভিনন্দিত করেন নতুন সভাপতি খান এমদাদ হোসেনকে। এছাড়াও ফুলেল অভিনন্দিত হন সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন সহ অন্যরা। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্পেন বিএনপি ও কাতালোনিয়া বিএনপির উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, গত 3 জুন মাদ্রিদস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি ও তালাত মাহমুদ উজ্জ্বলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান, ডক্টর দুলাল আহমেদ, মুখলিসুর রহমান দিদার, শরীফুজ্জামান, ইসলাম উদ্দিন, শাখাউদ্দুল্লাহ, রমিজউদ্দিন, ইবনে আল মাসুদ প্রমুখ। এদিকে গত 1 জুন বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় কাতালোনিয়া বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আখ্যায়িত করে বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে আমৃত্যু চেষ্টা চালিয়ে গেছেন। কাতালোনিয়া বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুস সাত্তার এম সাজ্জাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুক্তার আহমেদ, এমদাদুল হক লাবলু, নজমুল ইসলাম নাজু, কে এম শফিক, আশরাফুল হক, আতিকুর রহমান, রাসেল, নুরুল হক প্রমুখ। সভা পরে প্রয়াত এর রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিয়ানীবাজার উপজেলার মুলাপুর ইউনিয়ন পরিষদের 2013-2014 অর্থ বছরের জন্য 30,18,199 টাকার বাজেট পেশ করা হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সুধি সমাবেশের মাধ্যমে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওদুদ রোকন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 29,45,199 টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে 28,30,629 টাকা। বাজেট বক্তৃতায় চেয়ারম্যান রোকন মুলাপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ গ্রিন লাইফ অ্যাসোসিয়েশনের সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব এম এস আলম। এদিকে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আজাদ, সমবায় কর্মকর্তা এ এ